আমরা অবশ্যই এই মুহূর্তে চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের নাটাবাড়ির দিকে নজর রাখবো। এই নাটাবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ তিনি আজ সকালে বুথ পরিদর্শনে বেরোন এবং হেলমেট পরে তিনি বুথ পরিদর্শনে যান। সেখানে যেয়ে কিন্তু তিনি বুথ কেন্দ্রগুলো ঘুরে দেখেন, সেই ছবি আপনারা রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ আজ সকালে তিনি হেলমেট পরে নাটাবাড়ির বুথ পরিদর্শনে বেরোন। বেঁচে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। সামনে সরকার আমাদের তৃণমূলেরই আসছে, সেই সরকারের হয়ে জনপ্রতিনিধি হয়ে কাজ করতে হবে মানুষের, তার জন্য বেঁচে থাকতে হবে। ওরা মেরে ফেলতে চায়, আমরা বেঁচে থাকতে চাই। বিজেপি বলছে আপনারা হিংসা করছেন। ওরা যে হিংসা করছে সেটা রাজ্যের সব মানুষ জানে, দেশের সব মানুষ জানে। রাজ্যে সন্ত্রাস নাকি আপনারাই তৈরি করছেন? না, সন্ত্রাস আমরা সরকারে আছি, আমরা শান্তি চাই, আমরা শান্তিপূর্ণভাবে ভোট চাই, অবাধ নির্বাচন চাই। কিন্তু সেই অবাধ নির্বাচনের সুযোগটা মানুষ পাচ্ছে না, সেটা ভোটের বুথে আসতেও মানুষকে আক্রান্ত হতে হচ্ছে, মানুষকে মার খেতে হচ্ছে। ভোট দেওয়ার অধিকারটা মানুষের গণতান্ত্রিক অধিকার, পবিত্র অধিকার, তো সেই ক্ষেত্রে মানুষ বাধা পাচ্ছে, ভোট দিতেও বাধা পাচ্ছে। সেই জন্যই মানুষ আজকে বিপর্যয় দেখুন না, সকালবেলা সমস্ত মানুষ ভোট দিতে এসেছে উৎসবের মেজাজে, সবাই যা লাইন দাও বলে দিয়ে এসেছি, লাইন দাও, যার যার চারখানা বুথ আছে সবাই লাইন দিয়ে দাও ভাই। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে, এবং আপনারা দেখলেন যে রবীন্দ্রনাথ ঘোষ তিনি একটি বুথে এলেন এবং এখানে এসে কথা বললেন। মানুষজন যারা বাইরে অপেক্ষা করছেন লাইন দিয়ে, তাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে তিনি অনুরোধ করলেন। তবে এবারে রবীন্দ্রনাথ ঘোষ, যে রবীন্দ্রনাথ ঘোষকে আমরা দেখলাম এই কোচবিহার থেকে, সেই রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু একেবারে অন্যরকম। দুর্দণ্ড প্রতাপ রবীন্দ্রনাথ ঘোষকে আজকে দেখা যাচ্ছে হেলমেট পরে যেতে, হেলমেট পরে তিনি ঘুরবেন। ভিডিও জার্নালিস্ট প্রসূনের সঙ্গে রেনেসা চক্রবর্তী, কোচবিহার। আমরা অবশ্যই এই মুহূর্তে চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের নাটাবাড়ির দিকে নজর রাখবো। এই নাটাবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ তিনি আজ সকালে বুথ পরিদর্শনে বেরোন এবং হেলমেট পরে তিনি বুথ পরিদর্শনে যান। সেখানে যেয়ে কিন্তু তিনি বুথ কেন্দ্রগুলো ঘুরে দেখেন, সেই ছবি আপনারা রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ আজ সকালে তিনি হেলমেট পরে নাটাবাড়ির বুথ পরিদর্শনে বেরোন। দেখো হরিণ চড়ানো কিভাবে কাজ হচ্ছে।